কমে সামুদ ধ্বংস হয়েছিল মাত্র 9 জন নেতার কারণে, ইতিহাস তুলে ধরা দরকার আমাদের কাজ। আল্লাহ বলছেন وكان في المدينة تسعة رهط يفسدون في الأرض ولا يصلحون سورة نمل 48 আয়াত। এই কমে সামুদের 9 জন নেতা ছিল, দল নেতা, শুধু নেতা না, রাহাত মানে দল, কিন্তু এখানে দল নেতা, নেতা যদি কোনো ব্যক্তি হয় না, দল থাকে পিছনে, এজন্য আল্লাহ পাক এখানে নেতা না বলে দল বলে ছেড়ে দিয়েছেন, অর্থাৎ দল নেতা। এই অহংকার আবু জাহল দেখিয়েছিল আল্লাহ নবীর সামনে, তুমি কি জানো না আমার দল সবচেয়ে বড়, তুমি আমাকে ধিক্কার দাও। আল্লাহ তাক ধমক দিয়ে বলছেন ফালিয়াদউ নাদিয়া ও সানাদু জাবানিয়া, তুমি ডাকো তোমার দলবলকে আর আমি ডাকবো আমার জাহান্নামের ফেরেশতাকে, দেখি কে জিততে পারে। এই 9 জন নেতা মিলে পরামর্শ করেছিল যে হকপন্থী দাওয়াত দানকে সামুদকে সালহেকে আজকে রাতে শেষ করে দিতে হবে, সেখানে গিয়ে সবলে মিলে মারবো, মারা পরে আসামি খুঁজে পাওয়া যাবে না, অন্ধকারে মারলে সবাই মিলে মারলে কে কারে মারলো খুঁজে পাওয়া যাবে না, অতএব চলো আমরা সকল মিলে মারতে যাই। যখন তার বাড়ি ঘেরাও করলো, তার আগেই আল্লাহ পাক তাকে বাড়ি থেকে বের করে নিয়ে বাঁচিয়ে নিলেন। এটাই এখন আজকের যুগের জালানদের ড্রোন হামলার সঙ্গে তুলনা করেন, ড্রোনের তো মানুষ থাকে না, চোখ কান কিছু নাই, এসে মেরে দিল সিরিয়াতে মসজিদে সালাত হচ্ছে, উপর থেকে বোমা মেরে দিল, বলা হচ্ছে 137 জন, কিন্তু আসলে শত শত মানুষ মারা গেছে, মসজিদে যত মুসল্লি ছিল সব শেষ, ওরা গণতন্ত্র উদ্ধার করার জন্য সিরিয়া গেছেন, কি করবে, কোনো দোষ নাই, বড় লোকদের কোনো দোষ হয় না, দোষ হয় খালি গরিবের। বিগত যুগের ন্যায় এ যুগেও ইসলামকে জঙ্গিবাদের পক্ষে কাজে লাগানো হচ্ছে। দেখেন তারা কীভাবে করেছিল, নমরুদের কথা বলিনি, নমরুদ যখন ইব্রাহিমের বিরুদ্ধে লড়াই শুরু করলো কী করবে, ইব্রাহিমকে দমন করতে পারে না, সমস্ত মানুষ ইব্রাহিমের সমর্থক কিন্তু মুখে বলতে পারে না, এটা বুঝতে পারি নমরুদ বলি যে চমৎকার একটা কথা বললি, দেখো কালু হার কুহ অনসুরু আলিহাতকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা ইব্রাহিমকে আগুনে জীবন্ত জ্বালিয়ে নিঃশেষ করে দাও, অনসুরু আলিহাতকুম তোমরা তোমাদের উপাস্য দেবতাদেরকে সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন যদি কিছু করতে চাও। এখানেও কিন্তু নমরুদ ধর্মের দোহাই দিয়েছে, জানে মানুষের অন্তর্জগতে ধর্মের একটা এমন স্থান রয়েছে যাকে বিচ্ছিন্ন করা কারো পক্ষে সম্ভব নয়, যে ধর্মের দোহাই দিয়েই ধর্মনেতা ইব্রাহিমকে হত্যা করতে হবে, একই পলিসি বাংলাদেশে ধর্মের দোহাই দিয়েই ইসলামকে হত্যা করতে হবে। সে যুগের ধর্মনেতারা এই বুদ্ধি দিয়েছিল নমরুদের মাথায় যে ধর্ম ছাড়া ওকে ঠেকানো যাবে না, অর্থাৎ ধর্ম দিয়ে ওকে কাহিল করো, জনগণকে বললো যে তোমরা তোমাদের উপাস্য দেবতাদের সাহায্য করতে চাও, তাহলে এই ইব্রাহিম লোকটাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলো। ফিরাউন যখন দেখলো মুসাকে পারা যাচ্ছে না, সেখানে বিরাট একটা জমায়েত করলো, সে বিশাল জনসভায় সে ভাষণ দিয়ে বলল ইন্নি আখাফু আন ইউবাদ্দিলা দীনাকুম ওয়া ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, সূরা মুমিন 42 আয়াত, ইন্নি আখাফু আন ইউবাদ্দিলা দীনাকুম, হে জনগণ আমার ভয় হচ্ছে যে মূসা তোমাদের দিনকে পরিবর্তন করে ফেলবে। বুঝতে পারছেন তো নাকি, মূসা দিনদার না ফেরাউন দিনদার, তো পাগলও বোঝে কে দিনদার, কিন্তু আজকালকে মুসলমানরা মূসাকে দিনদার ফেরাউনকে দিনদার বলে, কেন জানেন, যান মিশরে দেখে আসেন কায়রোতে ফেরাউনের বিশাল একটা দেহ মূর্তি বানিয়ে রাজপথ দাঁড়া করে দিয়েছে খাড়া করে, ফেরাউন হলো মিশরীয়দের জাতীয় বীর, নাউজুবিল্লাহ মিন যালিক। এই হতভাগাদের এখনো পর্যন্ত ভালো মন্দের জ্ঞান নেই, অথচ ওদিকে লেনিনের 72 টন ওজনের বিশাল মূর্তি মস্কোতে ভূপাতিত হয়ে গেল লেনিনের শিষ্যদের হাতেই, সেটা কোনো সমস্যা নাই, কমিউনিস্ট নেতাকে কমিউনিস্টে মেরে ফেলে দিল, তার মূর্তিটা শেষ করে দিল, কিন্তু মিশরের মুসলমানরা সেই এক যুগের কাফের নেতা ফেরাউনকে আবার জীবিত করলে মূর্তি বানিয়ে খাড়া করে রেখে দিয়েছে তাদের সেখানে, এটা কিন্তু মুসলমান, এটা কি মুসলমান নাকি নামে খালি। নমরুদ ধর্মের দোহাই দিয়েছিল ইব্রাহিমকে ঠেকানোর জন্য, ফেরাউন ধর্মের দোহাই দিয়েছিল মুসাকে ঠেকানোর জন্য। ফেরাউন কেমন লোক ছিল আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, অফের আউনা দিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ
فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد. سورة فجر 10 থেকে 14 আয়াত। আল্লাহ নিজেই বলছেন ফিরাউন আদিল আওতাদ, ফিরাউন ছিল বিশাল অট্টালিকা শূন্য সমন্ত সবকিছুর মালিক। আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ, যারা মিশরের সর্বত্র তাগাউ অর্থ সীমা লঙ্ঘন করেছিল। এক কথায় শেষ, সীমা লঙ্ঘন করলে মানুষ যা হয় তাই। ফাকসারু ফিহাল ফাসাদ, সমাজের সর্বত্র তারা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করেছিল। সব আলাইহিম রব্বুকা সাওত আযাব, অতঃপর আল্লাহ তাদের উপরে তার আযাবের লাঠি মেরে দিলেন। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, মনে রেখো তোমার পালনকর্তা ওত পেতে থাকেন কখন জালেম কতটুকু বাড়ে, যখন দেখি যে একবারে মাথা উঠে গেছে তখন তাকে আমি ঘায়েল করি। আল্লাহ নিজেই বলছেন ফাকসারু ফিহাল ফাসাদ, ফিরাউন নিজ দেশে ফাসাদ সৃষ্টি করেছিল। আর ফিরাউন বলছে আমি ফাসাদ সৃষ্টি করি নাই, বরং এই মুসাই তোমাদের দেশে ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, মুসাই তোমাদের দেশে ফাসাদ সৃষ্টি করছে। আল্লাহ বলছেন ফিরাউন ফাসাদ সৃষ্টি করতো, আর ফিরাউন বলতো মুসা ফাসাদ সৃষ্টি করতো। আপনি কাকে বিশ্বাস করবেন? গণতন্ত্র ধরলে ফিরাউন পাস, মুসা ফেল, কারণ মুসার তো কোনো লোকই ছিল না তখন। আল্লাহ বলছেন সে ছিল ফাসাদি ফিরাউন, ইন্না ফিরাউন আলা ফিল আরদে, ফিরাউন সমাজে উদ্ধত হয়ে গিয়েছিল, সে একদল লোককে তাদের দাস বানিয়েছিল আর একদল লোককে উপরে উঠিয়েছিল, দলীয় গণতন্ত্র সে বিশ্বাসী ছিল। এবার আসেন সে যুগের নমরুদ এবং ফিরাউনের চরিত্র আমাদের মধ্যে দেখেন। এ যুগেও ইসলামকে টার্গেট করা হয়েছে, কীভাবে ইসলামকে ধ্বংস করতে হবে। আন্তর্জাতিক কুচক্রীরা সেদিন যেমন 9 জন ছিল বিশ্বে, এখন তো তারও তার 14-15 জন মধ্যে এখন আছে নিরাপত্তা পরিষদে। এরাও কিন্তু বসে বসে যুক্তি পাকায় কী করে কোথায় কোন কোন রাষ্ট্রকে ধরা লাগবে। পৃথিবীর বৃহৎ রাষ্ট্র মানে বৃহৎ অস্ত্রশক্তির মালিক যারা, আর সবচাইতে ধনী রাষ্ট্র অর্থ হল মুষ্টিমেয় ধনীদের রাষ্ট্র, গরিবরা গণনার বাইরে। সবচেয়ে বড় ধনী রাষ্ট্র আমেরিকা, যেখানে 99% লোকের রুজি খাচ্ছে 1% লোকে। আর এখন পৃথিবীর সমস্ত ধন মাত্র 8 জনের হাতে। এরপরও আমরা অংশগ্রহণমূলক গণতন্ত্র বিশ্বাসী, ধনী গরিব সবাইকে নিয়ে আমরা তন্ত্রমন্ত্র চালাই। স্রেফ একটা ধোকা বেছাড়া কিছুই নেই, লাখো মানুষ না খেয়ে মরছে, পৃথিবীর সর্বত্র বোমা পড়ছে, প্রতিদিন মানুষের রক্তে পৃথিবীর ভিজে যাচ্ছে, আর বলা হচ্ছে আমরা গণতন্ত্র কায়েম করছি।